গুড মর্নিং, এখন সকাল 6টা। 6টার সময় উঠে বাস সবার প্রথম আমি জল খাই, গরম জল আর ঠান্ডা জল মিক্স করে এক গ্লাস জল খাবো। এখন এখানে এখনো অন্ধকার হয়ে আছে, 7টার সকাল হয়, স্কুল থাকলে তো আরও আগে উঠতে হয় 5টায়। এখন 6টায় উঠি, অনলাইন ক্লাস চলছে, এ দেখো ব্রাশ করছি, ব্রাশ করে জল টল খেয়ে ব্রাশ করে নেব, ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসবো আমি। দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে বানাবো আলু, গাজর, বিনস, মটর দিয়ে একটা মিক্স সবজি বানাবো আর পরোটা বানাবো। দুধ গরম করে নিয়েছি, এবার সবজিটা বানাবো, সবজি বানাবো আর পরোটা বানাবো ব্রেকফাস্টে। এখন হাজবেন্ড গেছে মর্নিং ওয়াক করতে আর বাচ্চারা সব ঘুমাচ্ছে, একটু পরে মেয়েকে ডেকে দেবো, মেয়ের অনলাইন ক্লাস আছে, ও উঠে নিজে নিজে রেডি হয়ে নেবে। সবজিটা চাপিয়ে দেবো, দুধ গরম হয়ে গেছে। আটা মাখাতে চলে এসেছি, আটাটা মাখিয়ে নেবো, সবজি বানাতে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। মেশিনে কাপড় ভরে দেবো, সকাল 6টা 5টা থেকে জল আসে, 9টা পর্যন্ত থাকে, জল চলে যাবে সেই জন্য আগে মেশিনে কাপড় ভরে দেবো। সকালে উঠেই মেশিনে কাপড়টা ধুয়ে নেবো। তারপর একবার ঝাড়ু দিয়ে দেবো, এখন সব বাচ্চারা ঘুমাচ্ছে সেই জন্য এই দিকটা ঝাড়ু দিয়ে দেবো, ঘরটা এখন থাকবে। ঝাড়ু দেওয়ার পর চলে এসেছি আমি, মেয়ের জন্য হরলিক্স দুধ, হরলিক্স গুলে দেবো, বিস্কুট দুধ খাবে, খেয়ে ও অনলাইন ক্লাস করতে শুরু করে দেবে। ওর মাঝে ওকে ডেকে দিয়েছি, ডেকে ওকে ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান করে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে, এবার ও অনলাইন ক্লাস করবে, সেই জন্য ওর জন্য দুধ দিচ্ছি। এবার পরোটা করবো, হাজবেন্ডও চলে এসছে মর্নিং ওয়াক থেকে, এবার স্নান করছে, তারপরে ওকে ব্রেকফাস্ট চা দিয়ে দেবো, চা বানাবো, চা বসিয়ে দিয়েছি, চা বানাচ্ছি।
চায়ে একটু আদা দিলে ভালো লাগে, তাই একটু আদা ছিঁচে দিয়েছি। একটু মিষ্টি আমরা বেশি খাই চায়ে। চাটা ওইদিকে বসিয়ে দেবো গ্যাসে, এইদিকে পরোটার বানিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো পরোটা হয়ে গেছে, আমার চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো। আমু চা খেয়ে নেবো, আমু চা বিস্কুট খেয়ে নেবো, হাজব্যান্ডকে চা পরোটা দিয়ে দেবো। তারপরে চলে আসবো, আমার ছেলে ঘুমাচ্ছে এখনো, ছেলেকে ওঠাতে চলে আসবো। আমরা রাতে মশারি টানিয়ে শুই, কারণ অল আউটের একটা গন্ধ লাগে। মশা নাই তাহলেও মশারি টানিয়ে শুই আমরা। বিছানা তুলে নেবো, ছেলেকে ডাকবো। মেয়ে অনলাইন ক্লাস করছে এখানে বসে, আর ছেলেকে ডাকে তুলে নেবো, সোয়েটার পাড়ি পরিয়ে দেবো। তারপর ওকে একটু গরম জল খাইয়ে দেবো। এবার ওর ওপরেই কাজ, জল খাইয়ে দিচ্ছি। তারপর বিছানা তুলে নেবো, বিছানা পরিষ্কার করে নেবো। বিছানা পরিষ্কার করে নিয়ে চলে যাব ছেলেকে ব্রাশ করাতে। নিজে করবে না একদম, একটু করে নেবে, তারপর মুখ ধুয়ে দেবো। তারপর হরলিক্স বিস্কুট ওকে খাইয়ে দেবো। দিয়ে দিলে খাবে না একদম, নিজের হাতে খাবে না, রেখেই দেবে। আমি কাজ করতে থাকবো, ও বাসে রেখে দেবে, আমাকে গিয়ে খাইয়ে দিতে হবে। তাই বসে খাইয়ে দিই আগে, তারপর আবার কাজ করব। তারপর চলে আসবো, সব ঠিকঠাক করে, জিনিসপত্র ঠিকঠাক করে সব ঝাড়ু লাগাবো। একদম ঠিক থাকে না ঘর দুয়ার, একদম গোছ থাকে না, কারণ ছেলে এদিক ওদিক করে, সামান গাড়ি খেলা সব ফেলে ঝেলে করে। আমি সব সামলে আবার সব একবার ভালো করে ঝাঁটটা দিয়ে দেবো। তারপর আবার চলে আসবো ব্রেকফাস্ট বানাতে। মেয়ের 10টায় টিফিন হবে, তো মেয়ের আর ছেলে আমার সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবো। আবার পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্য গরম গরম বানাই এখন। স্কুল থাকলে তো টিফিন বানিয়ে দিতে হবে,
এখন ঘরে থাকে সেই জন্যে 10টায় টিফিন হয়, তখনই বানিয়ে নিই গরম গরম। কাল থেকে তো আবার স্কুল খুলে যাবে, আমাকে সেই 5টায় উঠতে হবে। খাইয়ে দিই, ছেলেকে খাইয়ে দেবো, মেয়ে নিজে খেয়ে নেবে, তারপরে আমিও খেয়ে নেবো ব্রেকফাস্ট। দেখো খাইয়ে দিচ্ছি, একদম খায় না এখনো, তাই বলছি স্কুল গেলে কি করবি, স্কুল গেলে তো নিজে হাতে খেতে হবে, একদম শিখছে না খাওয়া দাওয়া, না খাই দিলে একদম খাবে না। মেয়ে খাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি, টিফিন দিয়েছে 15 মিনিট টিফিন মেয়ের। এখন তারপরে সব বাসন ধুয়ে নেবো, ব্রেকফাস্টের, চায়ের সব বানিয়েছি, সেই সব বাসন পোসন আছে সব পরিষ্কার করে নেবো, বাসন ধুয়ে নেবো, কিচেন পরিষ্কার করে নেবো, গ্যাস মুছে নেবো, কিচেন পুরো সাফ করে নেবো। বেসিংটাও পরিষ্কার করে নেবো, রোজই বাসন ধুই আর বেসিং পরিষ্কার করে নিই, এমনি করে মেজে ধুই এক একদিন। তারপর চলে আসবো সব থেকে লাস্ট কাজ মর্নিং এর, আমার পোছা লাগাতে, চারপায়ে তলাগুলো পোছা লাগাই, কারণ ছেলে চারপায়ে তলায় ঢুকে বসে থাকে খেলা করে, তো চারপায়ে তলাগুলো পোছা লাগাতে হয়। ছেলে খেলা করছে, পড়তে বসালো সকালবেলায় নিজে নিজে আর পড়ে না, সন্ধ্যেবেলায় একটু পড়াই আমি, সকালবেলায় একদম পড়ে না, খেলা করছে মেয়ে, ক্লাস করছে। আমি পোছা লাগিয়ে স্নান করে নেবো, পুজো করব, আমার এটা হচ্ছে লাস্ট কাজ, তারপরে চলে আসবো লাঞ্চ বানাতে। ঘরটা পোঁছা লাগানো হয়ে গেছে, এবার এই ঘরটা পোঁছা লাগাবো। ওর ফাঁকে মেশিনের কাপড়গুলো বার করে একবার মেলে এসেছি বাইরে,
দেখো বাইরে চলে এসেছি, বাইরে বারান্দা। বাইরে বারান্দাটা পুঁছে নিচেটা একটু ঝাড়ু লাগিয়ে দেবো, তারপরে ডাস্টবিনে কাজটা ফেলে আসবো, তারপরে স্নান করব। আমার মর্নিং রুটিন কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে।